পবিত্র রমজান মাসে নবদ্বীপ পৌরসভার 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিহির কান্তি পাল এবং মিতালী হালদার এই মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ইফতারের যে সামগ্রী প্রদান করেছেন তা অভিনব। এ নবদ্বীপের ঐতিহ্যকে সারা বিশ্বে এই ঘটনা প্রচার করবে। চৈতন্যদেব বলেছেন যে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে কৃষ্ণ গানে সেবা করুন। আমাদের হযরত মাহমুদ বলেছেন যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান। মানুষের ধর্ম হিন্দু মুসলমান নয়, মানুষের ধর্ম মানব ধর্ম। আজকে এই অভিনব পদ্ধতি, অভিনব তান মিলি আমরা লক্ষ্য করে অত্যন্ত প্রীতিপ্রাপ্ত হলাম, অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে মিতালী হালদার এবং আমাদের মিহির কান্তি পাল নিয়েছেন। 150 জনকে তারা ত্রাণ বিলি করেছেন। রোজা শেষ হবে সন্ধ্যাবেলায়, তারা ইফতার করবেন। রোজা ভঙ্গের পরে যে আহার গ্রহণ, ক্ষুদ্র আহার যেটা আমাকে বলি জলযোগ, সেটার নাম ইফতার। সেই ইফতার গ্রহণের সামগ্রী তারা প্রদান করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। একটা মানুষের সম্প্রদায়কে নয়, সমগ্র মানব জাতিকে এইরকম সম্প্রীতির বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই করোনা মোকাবেলায় একযোগে লড়াই করব, এটাই আমাদের একান্ত প্রার্থনা, একান্ত কামনা। আমার নাম সিরাজুল ইসলাম। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।